আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা সলভ করব বিসিএস এর 28তম, 29তম এবং 30তম পরীক্ষার বিগত সালের ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। এর আগে আমরা দুটো ভিডিও মেক করেছিলাম, 34 থেকে 40তম বিসিএস এর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। যদি সময় হয় ওই দুটো ভিডিও দেখে নেবেন, আশা করি আপনার পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিস ইন এশিয়া। এই ফিলিন্দা গ্যাপসে কী হবে সেটা জানতে চাইছে। এটা আসছে আপনার 28তম বিসিএসে। একটু খেয়াল করুন, এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে, আমরা জানি ওয়ান অফ দ্য এবং হচ্ছে দ্য, এই দুটা ওয়ার্ড সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে থাকে। তো সুপারলেটিভ ডিগ্রি আমরা চিনবো কীভাবে? যেই ওয়ার্ডের সাথে কী আছে, মোস্ট আছে এবং ইএসটি আছে, ওইটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে এটাও আনসার হতে পারে, আবার এটাও আনসার হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা এখানে কারেক্ট হবে। দেখুন যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে, তখন এটার পূর্বে আপনার মোস্ট থাকবে না। আর যদি ইএসটি না থাকে তখন আমরা কি ইউজ করবো? মোস্ট ইউজ করবো। যদি বলি কি বিউটিফুল, বিউটিফুল শব্দটা তো আমরা কখনই বিউটিফুলেস্ট বলতে পারি না, এই জন্য এটাকে আমরা সুপারলেটিভ ফর্মে নেওয়ার জন্য আমরা সবসময় এর পূর্বে কী ইউজ করবো? মোস্ট ব্যবহার করবো। তার মানে মোস্ট বিউটিফুল এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মের মধ্যে আছে, বিউটিফুলেস্ট হয় না এজন্য। আর যদি ইএসটি হয় বা ইএসটি এর সাথে অ্যাড থাকে, তখন এর পূর্বে আমরা মোস্ট কী করতে পারবো? পারবো না, ব্যবহার করতে পারবো না। তার মানে এখানে এই বিজিএস্ট হচ্ছে কি কারেক্ট আনসার। তার মানে এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিস ইন এশিয়া, এখানে এটাই হচ্ছে কি কারেক্ট। এরপর দেখুন হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, এখানে কি হবে জানতে চাইছে। এখানে দেখুন বিফোর আছে, তো আমরা জানি কি বিফোর, বিফোর শব্দের অর্থ কি পূর্বে। আমরা জানি বিফোরের পূর্বে সবসময় কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোরের পূর্বে হয় সবসময় পাস্ট পারফেক্ট, আর অপোজিট সাইডে হবে আপনার কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আফটার অর্থ হচ্ছে পরে, আফটার অর্থ হচ্ছে কি পরে, আফটারের পরে সবসময় কী হবে জানেন, পাস্ট পারফেক্ট টেন্স। এটার অর্থটা দিয়ে আপনি এটাকে মনে রাখতে পারেন যে বিফোর অর্থ হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর অপোজিট সাইডগুলোতে সবসময় কী হবে, পাস্ট ইনডিফিনিট। উপরেরটাতেও পাস্ট ইনডিফিনিটি হয়েছিল, তার মানে দেখুন এখানে যেহেতু বিফোর আছে, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট। দেখুন এখানে হেডের পরে কী আছে, ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো এখন বিফোরের পরে কী হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এখানে আমরা যাই বসাই না কেন পাস্ট ইনডিফিনিটি রাখতে হবে। তার মানে এখানে আছে হ্যাড রিটায়ার্ড, এটা আছে কি পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে না। এখানে উইল বি রিটায়ার্ড, এটাও এখানে হচ্ছে না। এখানে আছে হ্যাজ রিটায়ার্ড, এটা হচ্ছে এখানে কি হচ্ছে না, প্রেজেন্ট পারফেক্টে আছে। তার মানে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। তার মানে এখানে রিটায়ার্ড হবে কি, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে দ্য বার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট, শর্টের বার্ব কী জানতে চাইছে। এটাও আসছে আপনার 28তম বিসিএসে। তো মনে রাখবেন শর্ট শব্দটা হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটার ভার্ব হচ্ছে শর্টেন। শর্টেন শব্দের অর্থ হচ্ছে আপনার সংক্ষিপ্ত করার কি, যেটাকে আমরা বুঝি এটা হচ্ছে আপনার ভার্ব। আর এটার অ্যাডভার্বটা হচ্ছে আপনার শর্টলি, শর্টলি হচ্ছে আপনার কি অ্যাডভার্ব। আর এটা নাউন হবে আপনার শর্টনেস, এটা হচ্ছে আপনার নাউন। তার মানে এই হচ্ছে দেখুন শর্ট হচ্ছে নিজে কি এটা অ্যাডজেক্টিভ, আর শর্টেন হচ্ছে ভার্ব, আর শর্টলি হচ্ছে কি অ্যাডভার্ব, আর শর্টনেস হচ্ছে আপনার নাউন। তার মানে এখানে শর্টের ভার্ব ফর্মটা কী হচ্ছে আপনার, শর্টেনই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, এখানে অল্টারনেটিভের সাথে কী হবে প্রিপোজিশন, টু হবে না অর হবে না দেন হবে না অফ হবে। তো আমরা জানি অল্টারনেটিভ টু অর্থ হচ্ছে বিকল্প, তার মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, মানে প্রশিক্ষণের বিকল্প নেই। তার মানে এখানে অল্টারনেটিভের সাথে কী হচ্ছে, টুই হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে নিউ প্রোগ্রামস উইল বি টেস্ট নেক্সট উইক অন বাংলাদেশ টেলিভিশন, এটা হচ্ছে আপনার 28তম বিসিএসে আসছে, এটা এখানে কী হবে জানতে চাইছে। তো অপশনগুলো একটু খেয়াল করুন, এখানে আছে কি পাবলিশড, পাবলিশড অর্থ হচ্ছে প্রকাশ করা, বিভিন্ন বইটি প্রকাশ করা, এখানে তো টেলিভিশনের কথা বলছে, তার মানে এটা হচ্ছে না। এরপরে দেখুন এখানে আছে কি ব্রডকাস্টেড, মানে ব্রডকাস্ট শব্দটা আমরা কি রেডিওতে কোনো কিছু সরাসরি সম্প্রচার করার অর্থে ব্রডকাস্ট ব্যবহার করি, ব্রডকাস্টেড না, এখানে ব্রডকাস্ট হয়তো কারেক্ট আনসার। কিন্তু এখানে কি, এখানে যদি টেলিভিশনের কথা বলছে, তার মানে এখানে ব্রডকাস্ট হচ্ছে না, আবার এটার সাথে ইডি আছে এজন্য এটা স্পেশালি হচ্ছে না। তার মানে এখানে হয় টেলিকাস্ট অর্থ হচ্ছে সম্প্রচার করা, টিভিতে সম্প্রচার করার অর্থে আমরা কী করি টেলিকাস্ট ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে এখানে উইল বির পরে কী হতে পারে, বার প্লাস আইএনজিও হয়, আবার বার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মও হয়। যদি সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকে উইল বির পর বার প্লাস আইএনজি, আর প্যাসিভে থাকলে উইল বির পরে বার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। তার মানে এখানে অপশনগুলোর মধ্যে কোথাও বার প্লাস আইএনজি নাই, তার মানে বোঝা যাচ্ছে এখানে বার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে। কিন্তু অনেকেই মনে করতে
রাখতে পারেন যে টেলিকাস্টেড হবে তাহলে আনসার। মনে রাখবেন টেলিকাস্টের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেলিকাস্টি, তার মানে এটা এখানে হচ্ছে না, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এটা নিজেই, তার মানে এখানে উইল বি টেলিকাস্টি হচ্ছে কি কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে মেনি প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লথস। এখন প্রশ্ন হচ্ছে এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, দেন হবে নাকি বাট হবে না টু হবে না উইদাউট হবে। এটার অর্থ হচ্ছে মানে মেনি অনেকেই কী করে ডিস্ট্রিবিউটিং ক্লথ মানে কাপড় বিতরণের চেয়ে কী করে ডোনেটিং মানি মানে মানি ডোনেট করা বা টাকা দান করাকেই বেশি কী করে প্রিফার পছন্দ মনে করে আর কি। তার মানে এখানে অর্থ অনুসারে দেন হওয়ার কথা ছিল কিন্তু প্রিফারের সাথে কখনো দেন হয় না, এখানে হবে টু। প্রিফার টু হবে অর্থে কি একটার চেয়ে আরেকটা জিনিস বেশি পছন্দ করে, এই অর্থে আমরা প্রিফারের সাথে টু ব্যবহার করব। অনেকে কী করে কাপড় বিতরণের চেয়ে কি টাকা দান করাকে বেশি পছন্দ মনে করে, তার মানে এখানে প্রিফারের সাথে টুই হচ্ছে কারেক্ট আনসার। দেখুন এখানে জানতে চাইছে আই নো হিম, এটা আসছে আপনার 30তম বিসিএসে। এটার প্রপার প্যাসিভ ফর্ম কী হবে সেটা জানতে চাইছে। এখানে যেহেতু হিম আছে তো এটাকে আমরা সাবজেক্ট হিসেবে কি ইউজ করতে পারি, হি নিয়ে আসতে পারি। আর নো আছে কি প্রেজেন্ট টেন্সের মধ্যে, তো প্রেজেন্ট টেন্স হলে আমরা অ্যাম ইজ আর বসাই এখানে, তো হি এর পরে কি অ্যাম হবে না ইজ হবে না আর হবে, অবশ্যই হি এর পরে ইজ হবে। তারপর নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে আমরা জানি কি হবে নোন হবে। এরপরে কি নো এর পরে এখানে আই আছে প্রথমে, শেষে নিয়ম অনুসারে বাই মি বসানোর কথা ছিল। আমরা জানি নো এর সাথে কখন কি হয় না বাই হয় না, এখানে টু মি হচ্ছে কি কারেক্ট আনসার। তার মানে দেখুন হি ইজ নন টু মি, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। এরপরে দেখুন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে নিচের কোন বানানটি সঠিক জানতে চাইছে। নর্মালি যখন আমরা কারেক্ট স্পেলিং দেখি মনে হয় সবগুলোই কারেক্ট, এরকম একটা কনফিউজিং বিষয় আমাদের মধ্যে কাজ করে। এটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এখানে সুপার সিড বানানটার প্রপার স্পেলিং কী হবে সেটা জানতে চাইছে। প্রথমে আপনি এস ইউ পি ই আর এটাকে মনে রাখেন সুপার, এরপরে সিড এস ই ডি ই, এভাবে যদি আপনি বেঙে বেঙে বানানগুলো পড়েন তখন আপনার খুব সহজে মনে থাকবে সুপার এস ই ডি সুপার সিড বানানটা হচ্ছে এভাবে, তার মানে এস ইউ পি ই আর এতটুকু, এরপরে হচ্ছে এস ই ডি ই সিড, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। দেখুন এখানে আসছে কি রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম, তার মানে এখানে কি হবে জানতে চাইছে, এখানে কি ইজ হবে না হ্যাড বিন হবে না হ্যাজ হবে না ওয়ার হবে। দেখুন আমরা জানি কি অ্যাজ ইফ বা অ্যাজদুর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর এটার পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে ওয়ার্কস এখানে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে পরে হবে পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিট হলে এখানে কি হবে এই ফিল ইন দ্য গ্যাপসে। দেখুন ইফের পরে যদি কখনো বি ভার্বের প্রয়োজন হয় তখন ওইটাতে সবসময় ওয়ার হবে, কখনো ওয়াজ হবে না, এই জিনিসটা একটু মনে রাখবেন। ইফের পরে যদি কখনো বি ভার্বের প্রয়োজন হয় তখন আমরা সবসময় কী ইউজ করবো ওয়ার ইউজ করবো, কখনো ওয়াজ ইউজ করবো না। তার মানে এখানে ইফ হি এর সাথে কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু এরপরে আমরা ওয়াজটা বসাইনি কারণ এখানে ইফ আছে, ইফের পরে বিভাগ প্রয়োজন হলেই আমরা এখানে কি ইউজ করবো ওয়ার ইউজ করবো। দ্যাট মিনস এটাই হচ্ছে কারেক্ট আনসার, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এটাও আছে। এরপর দেখুন এখানে আছে হার্ট আর এখানে আছে হিউম্যান, এটা আসছে আপনার অ্যানালজি থেকে আর কি, এটার সাথে নিচের কোনটার মিল আছে সেটা জানতে চাইছে। তার মানে হিউম্যানের সাথে হার্টের কী সম্পর্ক, দেখুন হিউম্যান মানে একটা মানবদেহকে কি হার্ট মানে হৃৎপিণ্ড তাকে সচল রাখে, তো এটার সাথে নিচের কোনটা মিলে দেখুন কার গাড়িকে কে সচল রাখে ইঞ্জিন মানে একটা গাড়িকে ইঞ্জিনটা তাকে সচল রাখে, তার মানে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে টু গেট অ্যালং উইথ মিন্স, মানে টু গেট অ্যালং উইথ বলতে কী বুঝু সেটা জানতে চাইছে। এটার অর্থ হচ্ছে আপনার মানিয়ে নেওয়া, এটার সাথে নিচের কোনটার অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা জানতে চাইছে। দেখুন টু অ্যাডজাস্ট এটার অর্থ কিন্তু মানিয়ে নেওয়া, তার মানে টু গেট অ্যালং উইথ মিন্স হচ্ছে টু অ্যাডজাস্ট, দুটোর অর্থই কি মানিয়ে নেওয়া। এটাতে আমাদের একটু প্রবলেম হতে পারে, একটু খেয়াল করুন হানি ইজ ড্যাশ সুইট, এখানে কি বেরি হবে নাকি ঠো মাছ হবে, এই দুটো হবে না কেন। দেখুন এখানে সুইট একটা অ্যাডজেক্টিভ অলরেডি আছে আর এক্সেসিভ এটাও একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা তো এখানে হচ্ছেই না, আর ঠো মাছ হয় মাছ ঠো হয় না কখনো, তার মানে এখানে ঠো মাছ হবে না বেরি হবে। ঠো মাছ শব্দটা আমরা কখন ব্যবহার করি একটু খেয়াল করুন, যে মাত্রা অতিরিক্ত বা বেশি মাত্রায় কোনো কিছু বোঝাতে আমরা ঠো মাছ শব্দটা কী করি ব্যবহার করে থাকি। এই প্রশ্নে এমন কোনো শব্দ নেই যা মাত্রা অতিরিক্ত বা প্রকাশ করে, দ্যাট মিনস এখানে ঠো মাছ শব্দটা হচ্ছে না। এখন হচ্ছে এই সুইট শব্দটা যেহেতু একটা কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অবশ্যই অ্যাডভার্ব মডিফাই করে, তার মানে এখানে বেরি হচ্ছে কি একটা অ্যাডভার্ব, তার মানে সুইটের পূর্বে এখানে বেরি বসালে এটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, তার মানে হানি ইজ বেরি সুইট, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট। দেখুন এখানে আছে ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, এখানে অ্যাডমিটের সাথে কি হবে এটা জানতে চাইছে। দুটা জায়গায় আপনি কনফিউজড হতে পারেন, একটা হচ্ছে টু হতে পারে আবার এখানে অফ হতে পারে অ্যাডমিটের সাথে, এখন কোনটা হবে। তো আমরা জানি অ্যাডমিটের সাথে যখন টু হবে এটার অর্থ হয় কি আপনার স্বীকার করা বা স্বীকারোক্তি দেওয়া, আর অ্যাডমিটের সাথে অফ হবে তখনই যখন এটার অর্থ হবে আপনার অবকাশ থাকা। তার টু অর্থটা একটু খেয়াল করুন, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এটার অর্থ হচ্ছে তোমার আচরণে অজুহাতের অবকাশ নেই, তার মানে এখানে অ্যাডমিটস অফ অর্থ হচ্ছে কি অবকাশ থাকা, তার মানে তোমার আচরণের
অজুহাতের কোনো অবকাশ নেই, তার মানে অফি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার, এখানে টু হবে না যেহেতু এটা অর্থটা মিলে না। অ্যাডমিট টু শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা বা স্বীকারোক্তি দেওয়া, তার মানে এখানে অ্যাডমিটসের সাথে অফি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর এই এক্সাম্পলটা একটু খেয়াল করুন, এখানে আছে দে ট্রাভেলড টু সাভার, এখানে কি অন ফুট হবে না বাই ওয়াকিং হবে না বাই ফুট হবে নাকি অন দেয়ার ফিট হবে? তো আমরা জানি কি এখানে বলছে পায়ে হেঁটে যদি কেউ কোথাও যায় তখন এটার সাথে ফুটের সাথে কি হয় অন হয়, এখানে অনই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে বাইও হচ্ছে না, এখানে বাই ফুটও হচ্ছে না। তার মানে দেখুন দে ট্রাভেলড, তারা ভ্রমণ করেছিল টু সাভার, মানে সাভারে অন ফুট মানে পায়ে হেঁটে আর কি, তার মানে এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে হি ওয়াস্ট দ্য বুট ডেস্ট ডাউন দ্য রিভার, এখানে কি হবে জানতে চেয়েছে, এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে। তো আমরা জানি কি সিম্পল সেন্টেন্সে অলরেডি এখানে একটা ভার্ব আছে, আবার এখানে একটা ভার্ব ওরা বসাইতে বলছে। তো আমরা জানি কি সিম্পল সেন্টেন্সের পাশাপাশি কোনো দুটো ভার্ব হয় না, আর যদিও হয় হয় ভার্ব প্লাস আইএনজি হবে না হলে টু প্লাস বি ওয়ান হবে, যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে তো দুটোই আছে, দেখুন টু প্লাস বি ওয়ানও আছে এখানে ভার্ব প্লাস আইএনজিও আছে, এটা হচ্ছে না এই দুটো হচ্ছে না, এখানে এই দুটার চেয়ে যে কোনো একটা আনসার হবে। মনে রাখবেন টু প্লাস বি ওয়ান তখনই হয় যখন কোনো উদ্দেশ্য বোঝানো হয়, উদ্দেশ্য বোঝাতে টু প্লাস বি ওয়ান হয়। দেখুন এই সেন্টেন্সটা একটু আমরা যদি অর্থ করি, হি ওয়াস্ট দ্য বুট ড্যাশ ডাউন দ্য রিভার, এটার অর্থ হচ্ছে সে নৌকাটিকে নদীতে বাসতে দেখেছিল, তার মানে এটা কোনো উদ্দেশ্য বোঝায় নেই। যদি উদ্দেশ্য বোঝাতো আমরা টু প্লাস বি ওয়ান ব্যবহার করতাম, আর উদ্দেশ্য না বোঝালে আমরা ভার্বের সাথে কি আইএনজি যোগ করব। সিম্পল সেন্টেন্সের পাশাপাশি দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা কি ইউজ করব, ভার্ব প্লাস আইএনজি, এখানে ফ্লোটিং, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে স্কাই ইজ টু ভার্ট অ্যাজ ওয়াটার ইজ টু কি হবে জানতে চাইছে, এটা অ্যানালজি থেকে আসছে, নিচের এই ওয়াটার সাথে ওয়াটারের সাথে কোনটার মিল আছে সেটা জানতে চাইছে। তো এখানে আছে স্কাই অর্থ আকাশ, বার্ড অর্থ পাখি, পাখি আকাশে কী করে বিচরণ করে, পাখি যেহেতু আকাশে বিচরণ করে তার মানে ওয়াটার পানিতে কে বিচরণ করে, পানিতে কে থাকে, অবশ্যই ফিশ, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে অনলি আফটার আই ড্যাশ হোম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, এখানে কী হবে আটে আঠাশতম বিসিএসসি আসছে এই ফিলিন দ্য গ্যাপসে কী হবে এটা জানতে চাইছে। তো দেখুন আমরা এটা জানি কি এটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, তার মানে প্রথম ক্লজটা যেই টেন্সে থাকবে পরের ক্লজটাও সেম টেন্সেই হবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আর কি। তার মানে এখানে যেহেতু ডিড আছে বোঝাই যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এই ক্লজটা, তার মানে এই ক্লজটা যখন আমরা লিখবো তখন এটা কোন টেন্সে লিখবো, এটাও পাস্ট ইনডিফিনিটি লিখবো। তার মানে এখানে আছে গোয়িং, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি আর কি, তার মানে এটা হচ্ছে না। আর এখানে আছে কি গো, এটা আছে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা হচ্ছে গোন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এটাও হচ্ছে না। দেখুন এখানে আছে ওয়েন্ট, এটাই কিন্তু কি ভি টু মানে ভার্বের পাস্ট টেন্সে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, দ্যাট মিন্স এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। অনলি আফটার আই ওয়েন্ট হোম, এটা হবে এটার প্রপার আনসার। এরপর দেখুন এখানে এই জিনিসটা একটু হেল্প করুন, হোয়েন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড দে পুট ড্যাশ এ লার্জ সাম ফর হিজ এডুকেশন, এটা আসছে আপনার আঠাশতম বিসিএসসি, এখানে পুটের সাথে কি হবে? দেখুন এখানে হবে আপনার পুট অ্যাসাইড হবে, পুট অ্যাসাইড অর্থ কি জানেন, পুট ASID, পুট অ্যাসাইড শব্দের অর্থ হচ্ছে সরিয়ে রাখা, সরিয়ে রাখা অথবা আপনার সঞ্চয় করা যেটাকে আমরা বুঝি, তার মানে এটার অর্থটা কী হয় একটু খেয়াল করুন। এখানে আছে হোয়েন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড, এটার অর্থ হচ্ছে যখন তাদের প্রথম সন্তান জন্ম নিল দে পুট অ্যাসাইড মানে তারা কি সঞ্চয় করে এ লার্জ সাম ফর হিজ এডুকেশন, মানে তাদের আয়ের বড় একটা অংশ তারা কি সঞ্চয় করে কি করার জন্য, হিজ এডুকেশন মানে তার শিক্ষার জন্য তাদের আয়ের বড় একটা অংশ সঞ্চয় করেন। তার মানে এখানে পুটের সাথে কি হবে অ্যাসাইড হবে সঞ্চয় করা অর্থে, এখানে অ্যাসাইডই হচ্ছে কি কারেক্ট আনসার, আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি মান্থস, মানে জুলিয়া কি তিন মাস ধরে কি এখানে অসুস্থ বোঝানো হয়েছে, তার মানে মনে রাখবেন নির্দিষ্ট একটা সময় থেকে যদি কোনো কিছু হয় তখন আমরা এখানে সিন্সও হইতে পারে আবার ফরও হইতে পারে, এই দুটো জিনিস নিয়ে আমরা অনেকে কনফিউজড থাকি। মনে রাখবেন এখানে হবে ফর থ্রি মান্থস হবে, এখন ফর হবে কখন আর সিন্স হবে কখন এই জিনিসটা আসলে একটু ক্লিয়ার করি। যদি বলি কি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ মর্নিং, দেখুন আই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ মর্নিং মানে আমি সকাল থেকে কাজ করতেছি, নির্দিষ্ট একটা সময় ধরে যদি আপনি কিছু করতে থাকেন তখন ওই জায়গায় আপনি সিন্স ইউজ করবেন। কিন্তু যদি বলি কি আই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ, এখানে যদি বলি কি টু আওয়ার্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ টু আওয়ার্স, আমি দুই ঘন্টা ধরে কাজ করতেছি, এই টু আওয়ার্স যদি লেখা থাকে এখানে আপনি ফর ইউজ করবেন,
তার মানে 2 আওয়ার্স। এরপর যদি বলি কি যে আমি 5 ঘন্টা ধরে কাজ করতেছি, 1 ঘন্টা ধরে কাজ করতেছি, তার মানে এখানে 3 মাস ধরে সে অসুস্থ, তার মানে এখানে কি হবে? ফর হবে। যদি এখানে এরকম বলা হতো যে সে সকাল থেকে অসুস্থ বা মানডে থেকে অসুস্থ, তখন আমরা এখানে সেন্স ইউজ করতাম। তার মানে সেন্স ইউজটা করবেন হচ্ছে কখন? যদি বলি কি আমি ঢাকাতে 2000 সাল থেকে বাস করতেছি, তখন আপনি সেন্স ইউজ করবেন। যদি বলি কি আমি ঢাকা 15 বছর ধরে বাস করতেছি, তখন আপনি ফর ইউজ করবেন। তার মানে নির্দিষ্ট একটা সময় থেকে কিছু হচ্ছে, তখন আপনি সেন্স ইউজ করবেন। আর যখন সময়টাকে পয়েন্ট আউট করে দেওয়া থাকবে যে 2 বছর, 2 ঘন্টা, 5 বছর বা 3 মাস এরকম যদি বলা থাকে, তখন আপনি ফর ইউজ করবেন। তার মানে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের ঝামেলাটা হয় এখানে, দেখুন উই আর ওয়েটিং ফর দ্য বাস। এখানে এই ফর দ্য বাস এটা কোন ফ্রেজ সেটা জানতে চাই, সেটা কি নাউন ফ্রেজ হবে, না প্রেপোজিশনাল ফ্রেজ হবে, না ইনফিনিটিভ ফ্রেজ হবে, না ভার্ব ফ্রেজ হবে, এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজড থাকি। অনেকেই মনে করে এটা নাউন ফ্রেজ, অনেকেই মনে করে প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবেন নাউন ফ্রেজের প্রথমে কখনো প্রিপোজিশন থাকে না, তার মানে এটা নাউন ফ্রেজ হচ্ছে না। এখানে যেহেতু ওয়েটিং হচ্ছে একটা কি ভার্ব, ভার্বকে এটা মডিফাই করেছে। ভার্বকে মডিফাই করলে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, আর এখানে প্রথমে যেহেতু প্রিপোজিশন আছে এটা প্রিপোজিশনাল ফ্রেজও হয়। যেহেতু এখানে অপশনে কোথাও কিনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, এখানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে না। যেহেতু প্রথমে একটা প্রিপোজিশন আছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ দুইভাবে গঠন করা যায়। একটা হচ্ছে প্রথমে কী থাকবে, প্রিপোজিশন থাকবে, শেষে নাউন অথবা প্রোনাউন থাকবে। আরেকটা হচ্ছে প্রথমে প্রিপোজিশন থাকবে, শেষেও প্রিপোজিশন থাকবে। যদি বলি কি ইন স্পাইট অফ, এখানে দেখুন প্রথমে ইন আসছে, পরে কি আছে, অফ আছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এটা খেয়াল করুন প্রথমে ফর আছে, শেষে কিন্তু বাস একটা নাউন আছে। আমরা জানি প্রথমে প্রিপোজিশন, শেষে নাউন বা প্রোনাউন থাকলে সেটা কি হয়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়। তার মানে এটা হচ্ছে এখানে কি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা নিয়ে আরও কিছু এক্সাম্পল দেখি জিনিসটা ক্লিয়ার করার জন্য। দেখুন এরকম একটা কিছু এক্সাম্পল আসলে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন এক্স্যাক্টলি এখানে কি হবে। দেখুন এখানে আছে দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার। তো এখানে এই ইন দ্য রুম যদি আপনার কাছ থেকে জানতে চাই এটা কোন ফ্রেজ, এখন বলতে পারেন যে ভাই আপনি তো বলেছিলেন প্রথমে যদি প্রিপোজিশন থাকে আর শেষে যদি কি থাকে নাউন থাকে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু না, একটু খেয়াল করুন এই ম্যান শব্দটা হচ্ছে এখানে নাউন। তো আমরা বলেছিলাম কি নাউনের পরে অথবা পূর্বে যেই ফ্রেজই আসুক না কেন, সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এখানে কি ইন দ্য রুম হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ না, কিন্তু এটা হবে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে একটু খেয়াল করুন, এখানে আছে হি ইজ ইন দ্য রুম, মানে সে হয় কি রুমের মধ্যে। তো এখানে এটা কোন ফ্রেজ, এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বকে এটা মডিফাই করেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এছাড়াও আমরা জানি কি যে কখন, কোথায় এবং কীভাবে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা পাই। দেখুন হি ইজ ইন দ্য রুম, সে হয় রুমের মধ্যে। যদি বলি কি সে কোথায়, তখন কিন্তু আনসারটা আসে ইন দ্য রুম, রুমের মধ্যে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাও একটু খেয়াল করুন, হি ইজ ওয়েটিং ইন দ্য রুম, মানে সে রুমে কী করতেছে, অপেক্ষা করতেছে। তার মানে যদি বলি কি সে কোথায় অপেক্ষা করতেছে, ইন দ্য রুম, রুমের মধ্যে অপেক্ষা করতেছে, এটাও কিন্তু কী হইতেছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতেছে। তার মানে আশা করি বুঝতে পেরেছেন একই জিনিস একই ধরনের ফ্রেজ কখন আপনার অ্যাডভার্বিয়ালও হইতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজও হইতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হইতে পারে, কখন প্রিপোজিশনাল ফ্রেজও হইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো বলেছিলেন যে এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে আবার প্রিপোজিশনাল ফ্রেজও হতে পারে, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে ছিল না, এজন্য আমরা কী করেছি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েছি। এখন যদি দুটাই অপশনে থাকে, প্রিপোজিশনাল ফ্রেজও থাকে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও যদি অপশনে থাকতো, তখন কোনটাকে চুজ করতাম? মনে রাখবেন তখন আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজকেই কারেক্ট আনসার হিসেবে চুজ করবেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। দেখুন এখানে আছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এটা আসছে আপনার 28তম PCS। এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা কারেক্ট সেটা জানতে চাইছে। এখানে মেন ক্লোটা হচ্ছে এখানে ইউনিকের পূর্বে কি এন হবে না এ হবে, এই জিনিসটা ওরা জানতে চাইছে। তো আমরা জানি কি যদি কোনো ওয়ার্ডের প্রথমে ই বা ইউ থাকে, ই বা ইউ থাকলে এটা যদি ইউর মতো উচ্চারণ হয়, তার পূর্বে সবসময় কী বসে, এ বসে। যদি বলি কি যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির প্রথমে কি আছে, ইউ আছে, দ্যাট মিনস এটা ইউর, ইউনিভার্সিটি শব্দটা কিন্তু ইউর মতো উচ্চারণ হয়, দ্যাট মিনস এখানে কী হবে, এ হবে। যদি বলি কি যে ইউজফুল, তার মানে দেখুন এখানে ইউ আছে, ইউর মতো উচ্চারণ হয়েছে, এখানে আমরা কী ইউজ করবো, এ ইউজ করবো। এরপরে যদি বলি কি যে ইউরোপিয়ান, দেখুন এখানে আছে কি ই, ইউর মতো উচ্চারণ হয়েছে, এখানে আমরা কী বসাবো, এ। যদি বলি কি ইউ এম BREELLA, এখানে দেখুন ইউ আছে, কিন্তু এটা হচ্ছে আমরেলা, এটা কি ইউর মতো উচ্চারণ হয়েছে, না, এখানে আমরা কী ইউজ করবো, এন ইউজ করবো। আমরা জানি কি যে এ ই এ অ আ, এই 5টা সাউন্ড যখন হবে তখন আমরা এর পূর্বে কী ইউজ করবো, এন,
এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে আমরা এ ইউজ করব। তার মানে দেখেন এখানে আছে ইউনিক, ইউনিক শব্দটা কিন্তু ইউর মতো উচ্চারণ হয়েছে, ইউ আছে এখানে, এই ই বা ইউ থাকলে ইউর মতো উচ্চারণ হলে আমরা কি ইউজ করব, এ ইউজ করব। তার মানে এর পূর্বে আপনার এন হবে না, এখানে দিস ইজ আ ইউনিক কেস, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে ইচ অফ দ্য সন্স ফলোড ড্যাশ ফাদার্স ট্রেট, এখানে কি হবে জানতে চাইছে। আমরা জানি কি ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ বা ওয়ান অফ, এগুলোর পর সবসময় কি হয় নাউনটা আপনার প্লোরাল হবে। ইচ অফ এর পরে নাউনটা আমরা জানি কি হয় প্লোরাল হয়, কিন্তু এরপরে যে ভার্বটা থাকে ওই ভার্বটা কিন্তু কি হয় সিঙ্গুলার হয়। এরপরে যদি কোনো প্রোনাউন এর প্রয়োজন হয় ওইটাও আপনার সিঙ্গুলার হবে। দেখুন এখানে আছে কি ইচ অফ আছে, তো ইচ অফ এর পরে এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস, এখানে কি দেয়ার হবে না হার হবে না হিজ হবে না কি হোজ হবে, তার মানে এখানে দেয়ার হবে না, কারণ আমরা জানি ইচ অফ আইদার অফ এগুলো কখনো কি প্লোরাল প্রোনাউন অ্যাকসেপ্ট করে না। তার মানে এখানে দেয়ার হবে না, হয় হিজ হবে না হলে হার হবে। তার মানে যেহেতু এখানে সনপুত্রের কথা বলা হয়েছে এখানে অবশ্যই কখনোই হার হবে না, এখানে হিজই হচ্ছে কি কারেক্ট আনসার। আর যদি এখানে ডটার বলা হতো তখন আমরা এখানে কি হারে অ্যাপ্রোপ্রিয়েট হইতো হিজ হতো না আর কি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে রিজবি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে কী হবে টেলিফোনের পূর্বে কি ওভার হবে নাকি থ্র হবে না উইথ হবে না বাই হবে। আমরা জানি কি যে কোনো কিছুর মাধ্যমে বা উপায়ে যখন কোনো কিছু করা হয় তখন টেলিফোনের পূর্বে কি বসে ওভার বসে। একটু খেয়াল করুন এখানে রিজবি রিকোয়েস্টেড রিনি, মানে রিজবি কি রিনিকে রিকোয়েস্ট করেছিল ওভার টেলিফোন টেলিফোনের মাধ্যমে টু অ্যাটেন্ড দ্য মিটিং, মানে মিটিংয়ে উপস্থিত থাকার জন্য আর কি সে রিজবি রিনিকে অনুরোধ করেছিল কিসের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে। তার মানে এখানে হবে ওভার টেলিফোন হবে, এটা টেলিফোনের মাধ্যমে হতে পারে বা রেডিও বা টেলিগ্রাফ যে কোনো জিনিসের মাধ্যমে হতে পারে, কোনো একটা জিনিসের মাধ্যমে বা উপায়ে যদি কোনো একটা জিনিস করা হয় তখন অবশ্যই আমরা এগুলার পূর্বে কী বসাবো ওভার বসাবো। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে টাইগার আর এখানে আছে জলজি, এখানে আছে মার্স, মার্সের সাথে নিচের কোনটার মিল আছে সেটা জানতে চাইছে। তো আমরা টাইগার অর্থ কি বাঘ, তার মানে এটা একটা কি প্রাণী, এ প্রাণীর সাথে সম্পর্ক আছে জলজি, মানে আমরা যেটাকে বুঝি প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞানের সাথে যেমন কি টাইগার প্রাণীটার একটা সম্পর্ক আছে, এখানে মার্স বলতে আমরা কি বুঝি মঙ্গল গ্রহ, তো মঙ্গল গ্রহের সাথে নিচের কোনটার সম্পর্ক আছে। দেখুন এখানে আছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি শব্দের অর্থ হচ্ছে গ্রহতত্ত্ব যেটাকে আমরা বুঝি। প্রাণীর সাথে যেমন প্রাণীবিজ্ঞানের একটা সম্পর্ক আছে তার মানে মঙ্গল গ্রহের সাথে একটা কি গ্রহতত্ত্বের সম্পর্ক আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড প্রিসিডেন্স, প্রিসিডেন্স মিন্স মানে প্রিসিডেন্স বলতে কী বুঝো সেটা জানতে চাইছে, এটার অর্থ হচ্ছে আপনার অগ্রাধিকার যেটাকে আমরা বুঝি, তার মানে এখানে হবে প্রায়োরিটি। প্রায়োরিটি শব্দের অর্থ কি অগ্রাধিকার, তার মানে প্রেসিডেন্স মিন্স প্রায়োরিটি, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে নেদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এখানে ভার্বটা কী হবে জানতে চাইছে। তো আমরা জানি কি যদি কোনো সেন্টেন্সে নেদার নর বা আইদার অর এগুলো থাকে পরে যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ভার্বটা ইউজ করি। তার মানে এখানে সিমির পুর সাথে কী হবে আর হবে না, এখানে কি ওয়ার হবে এটা হচ্ছে না। অবশ্যই সিমি যেহেতু একটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাথে ইজি হচ্ছে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এই সেন্টেন্সটা একটু খেয়াল করুন, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, এখানে কি হবে এটা আসছে আপনার মানে স্পিচ থেকে ন্যারেশন থেকে আসছে আর কি। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করি বা ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন করি এই জিনিসটা যারা প্রপারলি বুঝতে পারবেন এই সেন্টেন্সটা তাদের সমস্যা হবে না। একটু খেয়াল করুন এটা আছে ইনডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, এটা ডিরেক্ট ফর্মটা একটু খেয়াল করুন। এখানে আছে হি সেড, আমরা এখানে হি সেড বসালাম, এরপর একটা কমা দিই আমরা, তো এখানে দ্যাট তো আর ডিরেক্ট ন্যারেশনে বসে না, তার এখানে আমরা ইনভার্টেড কমা দিই দ্যাটকে উঠাই দেওয়া। এরপর দেখুন এখানে আছে হি, এই হি বসালাম এখানে, আর এখানে আছে দ্য প্রিভিয়াস ডে। আমরা মনে আছে আপনার যে ইনডাইরেক্ট করার সময় কখন দ্য প্রিভিয়াস ডে বসে, যখন ইয়েস স্টার্ডে থাকে, ইয়েস স্টার্ট ডিরেক্ট ন্যারেশনে যদি ইয়েস স্টার্ডে থাকে আর ইনডাইরেক্ট করার সময় এটা উঠাই দিয়ে আমরা কী ইউজ করি দ্য প্রিভিয়াস ডে ইউজ করি। তার মানে এখানে যদি এ স্টাডি আছে বোঝাই যাচ্ছে এ স্টাডি থাকলে সবসময় সেন্টেন্সটা কোন টেন্সে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তার মানে এখানে যেহেতু কাম আছে এখানে কাম কেম এগুলো আছে, তার মানে এটার পাস্ট ফর্মটা কী হবে কেম হবে, কেম হচ্ছে বারবের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে এ স্টাডি থাকলেই বারবের পাস্ট ফর্ম হবে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে আমরা কিন্তু ডিরেক্ট নেরেশনটা পেয়ে গেলাম, একটু খেয়াল করুন হি সেড হি কেম ইয়েস্টারডে। এখন এটাকে যদি আপনাকে ইনডাইরেক্ট করতে বলা হয় তার মানে এখানে হি বসান, এখানে সেডের সেড বসান, এখানে এই ইনভার্ট কমা উঠাই দিই আমরা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন কী বসাবো দ্যাট বসাবো। এখানে হি আছে হি, এখানে আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো যদি নেরেশন করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাই, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আর পাস্ট পারফেক্ট বলতে আমরা কী বুঝি হেডের পরে কী থাকবে বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তার মানে এখানে হিয়ের পরে আমরা হ্যাড ইউজ করবো, এরপরে কেমের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি কাম। এরপর এখানে আছে ইয়ে স্টারে থাকলে আমরা ন্যারেশন করার সময় কী বসাই দ্য প্রিভিয়াস ডে ইউজ করি।
একটু খেয়াল করুন, এখানে কিন্তু মিলে গে যাচ্ছে। দেখুন হি সেড দ্যাট, এখানে আছে হি সেড দ্যাট, এরপর আছে হি, হিয়ার এই গ্যাপটাতে কি হবে, হ্যাড কাম হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এখন দেখুন দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে সবই ঠিক আছে। তার মানে এখানে হ্যাড কাম, এখানে হ্যাজ কাম আছে হচ্ছে না, এখানে শুধু কেম আছে হচ্ছে না, এখানে অ্যারাইভ আছে হচ্ছে না, এখানে হবে হ্যাড কাম, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে ফ্রাইটেন্ড, আর এখানে আছে স্ক্রিম, আর এখানে আছে অ্যাংগ্রি। এটার সাথে নিচের কোনটা যায়, মানে কোনটা মিলে, এটা জানতে চাইছে। এটাও আপনার অ্যানালজি থেকে এই কোশ্চেনটা আসছে। তার মানে ফ্রাইটেন বলতে আমরা কী বুঝি, ভয় ভীতি যেটাকে আমরা বুঝি। ভয় পেলে আমরা কী করি, স্ক্রিম মানে চিৎকার করি, তীব্র চিৎকার করি। আর এখানে আছে অ্যাংগ্রি, অ্যাংগ্রি যখন আমরা রাগান্বিত হই তখন কী করি, রাগান্বিত হই যখন তখন আমরা কী করি, চেঁচিয়ে কথা বলি, মানে জোরে জোরে শব্দ করে কথা বলি আর কি। তার মানে দেখুন এখানে ফ্রাইটেন্ডের সাথে যেহেতু স্ক্রিম, মানে ভয় পেলে আমরা কী করি, চিৎকার করি, তীব্র চিৎকার করি। আর অ্যাংগ্রি রাগান্বিত হলে শাউট, আমরা জোরে জোরে কথা বলি বা আপনার চেঁচিয়ে মেঁচিয়ে কথা বলি আর কি। তার মানে এটার সাথে এখানে শাউটই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড ইলেকটোরেট মিন্স, এখানে ইলেকটোরেট শব্দের অর্থ হচ্ছে আপনার নির্বাচক মণ্ডলী যেটাকে আমরা বুঝি। তার মানে এটার সাথে নিচের কোনটা যায়, এখানে দেখুন এ বডি অফ ভোটার্স, এটার অর্থ কি আপনার নির্বাচক মণ্ডলী। দেখুন এখানে আছে দ্য প্রাইসেস অফ রাইস আর, এখানে কি হবে সেটা জানতে চাইছে। এখানে কি রেজিং হবে, না রাইজেন হবে, না রাইজিং হবে, না রেস্ট হবে, একটু খেয়াল করুন। এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজড থাকি, অ্যাকচুয়ালি এর প্রপার সলিউশনটা কী হবে। এখানে আছে কি, আমরা জানি রাইস, রাইস শব্দটার অর্থ কী, এটার শব্দের অর্থ হচ্ছে আপনার উঠা, যেটাকে আমরা বুঝি সকালে ঘুম থেকে ওঠা বা জেগে ওঠা, এরকম অর্থে রাইস শব্দটা ব্যবহার করি। আবার এটা বৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়, তার মানে দেখুন রাইস শব্দটা উঠা এবং বৃদ্ধি অর্থে ব্যবহৃত। আর এখানে আছে কি রেস, রেস শব্দটা কখন ব্যবহৃত হয় জানেন, মানে কোনো কিছু উঠানো অর্থে। আমরা ছোটোবেলা পড়েছিলাম কি, যে রেস ইউর হ্যান্ড, মানে তোমার হাত উঠাও বা তোমার হাত তুলো, এরকম কিছু অর্থে রেজ ইউর হ্যান্ড। রেস অর্থ হচ্ছে কোনো কিছু উঠানো বা তোলা অর্থে আমরা রেস কথাটা ব্যবহার করি। আমরা কি কখনো বলি যে তোমার হাত বৃদ্ধি করো, এরকম কিন্তু এখানে রাইস শব্দটা কিন্তু এটার সাথে বসে না। আশা করি রাইস এবং রেসের অর্থটা বুঝতে পেরেছেন। রাইস অর্থ চাল, এখানে প্রাইস অর্থ হচ্ছে দাম, মানে চালের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে। তার মানে এখানে কিন্তু রেস এটা হচ্ছে না, এখানে অবশ্যই এই রাইস শব্দটা হবে, যেহেতু এটা কি বৃদ্ধি অর্থে আমরা ব্যবহার করি। তার মানে এখানে এই রেস্ট এটা হচ্ছে না এখানে, আর এখানে আছে রেজিং এটাও হচ্ছে না, তার মানে হয় এটা হবে, না হয় এটা হবে। তার মানে দেখুন এখানে আছে অ্যামিজার ওয়াজের পরে কী হতে পারে, বার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে, রাইজেন আবার রাইজিংও হতে পারে। এখন এখানে কোনটা হবে, তার মানে এখানে যেহেতু রাইস, রাইসের এখানে কি প্রাইস মানে আমরা যেটাকে বুঝি মূল্য, রাইসের মূল্যবৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস এর মধ্যে আছে, তাই রাইসের ভার্ব কন্টিনিউয়াস টেন্সে হবে। এখানে অ্যামিজার ওয়াজের পর আমরা কী ইউজ করবো, রাইজিং, মানে ভার্বের সাথে আইএনজি অ্যাড করবো, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে বুটানি ইজ টু প্লান্টস অ্যাজ জলোজি ইজ টু, এটা কি জানতে চাইছে। তো বুটানি, বুটানি বলতে আমরা কী বুঝি, এটাকে বুঝি আমরা উদ্ভিদবিদ্যা। তো উদ্ভিদবিদ্যা কী নিয়ে কাজ করে, প্লান্টস মানে উদ্ভিদ নিয়ে কাজ করে। এখানে আছে জলোজি, জলোজি বলতে আমরা কী বুঝি, প্রাণীবিদ্যা। তো প্রাণীবিদ্যা কী নিয়ে কাজ করে, ট্রি নিয়ে কাজ করে, না ফ্লাওয়ার নিয়ে কাজ করে, নাকি অ্যানিমেলস নিয়ে কাজ করে, অবশ্যই অ্যানিমেলস, প্রাণী নিয়ে কাজ করে। তার মানে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এক্সাম্পলটা একটু খেয়াল করুন, এখানে আছে দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য, এখানে কী হবে জানতে চাইছে। দেখুন এখানে আছে বোল্ট ফ্রম দ্য ব্লো, এটার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। তার মানে একটু অর্থটা খেয়াল করুন, দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লো, এটার অর্থ হচ্ছে দুঃসংবাদটি তাকে বিনা মেঘে বজ্রপাতের মতোই আঘাত করলো। তার মানে এখানে বোল্ট ফ্রম দ্য ব্লোই হচ্ছে কি কারেক্ট আনসার, এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার।